হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। 2023 আশা করি যেন সকলেই ভালো কাটে। কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাজেট আইটেম। হ্যাঁ, একটি ভিডিও বানাতে আমাদের অনেক কিছু কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তা আপনি যদি বিগিনার হয়ে থাকেন বা আপনি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি ইউটিউবে বা ফেসবুকে আপনি ভিডিও মেকিং করতে চাচ্ছেন, তার জন্য কিন্তু আপনাকে কিছু বস্তু কিনতে হবে, তাই না? প্রসেস করতে হবে। তা এখন বলবেন যে কি কি নিয়ে আমি শুরুটা করতে পারি বা কত টাকা বাজেটের ভিতরে রাখতে হবে। আমি একদম কমে রাখছি, আপনি 2000 টাকার বাজেটে রয়েছে আপনার স্টুডিওটি, আপনার ভিডিও সেট আপটি আপনি করে নিতে পারেন। হ্যাঁ, তো চলুন বেশি কথা না বলে ভিডিও দিতে থাকি। ও, আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, অলরেডি যদি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফার্স্ট অফ অল কথা হলো আমাদের একটি ভিডিও ট্রাইপড, যেটা আমাদের ফোন বা ক্যামেরা দিকে রাখবে। এর জন্য কিন্তু আপনি 300 টাকার ভিতরে কিন্তু আপনি একটি স্ট্যান্ড কিনে নিতে পারেন, যেটাতে আপনি কোনো নর্মালি কাজ চলে নিতে পারেন। যদি এর জন্য আপনি অরবানি হাই বাজেটে যান, 800-1100 টাকার ভিতরে কিন্তু যেটা স্টিল ছাড়া যেটা লোহারটা বাজা, আপনি ওটা কিনে নেবেন। ওটা কিনে নিলে কিন্তু ভালো হবে, ঠিক আছে? এটা হচ্ছে ভিওএনসি ট্রাইপড আছে, এটা আপনি কিনে নিলে কিন্তু চলাতে পারেন বর্তমান সময়ে। লাইটিং হিসেবে থাকছে আপনি যে কোনো একটি 300 টাকার একটি লাইট কিনে নেবেন, ঠিক আছে? হতে পারে এটা এলইডি বাল্ব, সব লাইট বললে মার দিলে কিন্তু আপনি পাই যান। একটি ব্লগিং সেট আপ মানে কিন্তু 800-900 টাকার ভিতরে কিন্তু পাই যায়, ঠিক আছে? তারপরে একটি আমাদের গ্রিন স্ক্রিন দরকার হবে, আর গ্রিন স্ক্রিনটির দাম মাত্র 300 টাকা রয়েছে, 300 টাকা রয়েছে, 200 টাকা রয়েছে, এটা আপনার অনুযায়ী আপনি কিনে নিতে পারেন, ঠিক আছে? তারপরে আমরা কথা বলি আমাদের হাতে থাকা মোবাইল বা ক্যামেরা এবং কি আমরা কোনটা দিয়ে শুট করবো। আপনি যদি একদম বেগিনার হয়ে থাকেন, আপনার কাছে ভালো একটি ডিএসএলআর কিনার মতো একটা অ্যামাউন্ট নাই, আপনার হাতে যদি ফোন থাকে, এটা দিয়ে ওপেন ক্যামেরা নামক একটি অ্যাপস রয়েছে, এটা দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের কিন্তু একটি স্টুডিও সেট আপ করার জন্য ভালো একটি কোনো ভয়েস কোয়ালিটি পাবলিককে দিতে হবে। অডিয়েন্স যদি ভালো একটি ভয়েস কোয়ালিটি না পায়, এক্ষেত্রে কিন্তু ভিডিও অনেক টাইমে দেখা যাচ্ছে দেখা যায় না। হ্যাঁ, তার জন্য আপনাকে কি করতে হবে, একটি বয়া এমন মাইক্রোফোন পারচেস করতে হবে, এটা আপনি অফারে পেয়ে যাবেন। আর এমনি যদি নর্মালি কিনেন তাহলে 1100 টাকার ভিতরে কিন্তু আপনাকে কিনে নিতে হবে, 1100-1700 টাকার ভিতরে কিন্তু আসে যায়, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি বয়া এমন মাইক্রোফোন ইউজ করি, আমার কাছে অনেকগুলো গ্যাজেট রয়েছে। আর এই আমার যেটা সেট আপ দেখতেছেন, এই সেট আপটি করতে হয়তো আমার 2 বছর সময় লাগছে। এখানে 1,45,000 টাকা দিয়ে আমি কোনো সব কিছু কাজ বাজ করি, কিন্তু আপনাদেরও লাহে লাহে হবে, কাজ করে থাকেন, কাজ করতে করতে কিন্তু একদিন দেখতে পারবেন সফল হয়ে পৌঁছে কিন্তু আপনিও পৌঁছতে পারবেন। রাস্তা ভুলে যায় না, রাস্তা একটাই, আপনি যে রাস্তায় চলবেন ওই রাস্তায়, কিন্তু রাস্তা চেঞ্জ করেন, ক্যাটাগরি চেঞ্জ করেন, কিন্তু আপনি একই নিয়ে কিন্তু থাকে কাজটি করতে হবে। আর আপনি এখানে যদি ফোকাস ছেড়ে দেন আপনি ডাউনে যাবেন। এখানে কিন্তু হাজার হাজার মানুষ ভিডিও আপলোড করে, কারোতে কে উঠে যেতে পারে, কোনো সময় নাই, ঠিক আছে? আপনারও আশা করি ভালোই হবে। তা এই ছিল ভিডিও, আপনি কিনতে পারেন এগুলো বস্তু, আর এগুলো দিয়ে আপনার নতুন যাত্রা শুভ দিনে আপনি শুরুয়াত করতে পারেন। এই ছিল আমাদের ভিডিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, 2023 আশা করি সকলে ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে বা বড়ই বলি, আই এম সরি ভিডিও কাট।